নমস্কার বন্ধুরা, ট্র্যাভেল উইথ অনিরুদ্ধ চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গাজলডোবা। শিলিগুড়ি বা এনজিপি থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরে এই গাজলডোবা অবস্থিত। যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর। একপাশে তিস্তার ক্যানাল এবং অন্যদিকে কিন্তু সবুজের সমারোহ। তোমরা ইচ্ছে করলে গাড়ি রিজার্ভ করে 40 থেকে 45 মিনিটের মধ্যেই গাজলডোবায় পৌঁছে যেতে পারো। আমরাও খুব সুন্দর জার্নি উপভোগ করতে করতে গাজলডোবার কাছাকাছি চলে আসলাম। তো চলো ভিতরে গিয়ে দেখি কি কি আছে এবং সম্পূর্ণটাই তোমাদেরকে জানাবো। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আমরা গাজলডোবাতে পৌঁছে গেলাম। শিলিগুড়ি থেকে আসতে মোটামুটি ধরো 45 মিনিটের মতন সময় লেগেছে। রাস্তা ভালোই, ওই মহানন্দার তিস্তার যে ক্যানাল, সেই ক্যানালের যে রাস্তাটা সেই রাস্তা বরাবর আমরা চলে আসলাম। আর এখানে কী কী আছে সেটাও ঘুরে দেখব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কী কী আছে সেটা দেখছি। আর এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভোরের আলো যে প্রকল্প গাজলডোবাকে কেন্দ্র করে, সেটাই কিন্তু এখানে তৈরি হয়েছে। এখনও কিন্তু তৈরি সম্পূর্ণ হয়নি, তৈরির কাজ চলছে। যেমন দূরে একটা ব্রিজ আছে, সেটাও তৈরি হচ্ছে। তো চলো পুরোটা দেখে নেই, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। এই দেখো সামনে এই ব্রিজটা কিন্তু তৈরি হচ্ছে, এটা এখনও কাজ কমপ্লিট হয়নি। আর এই সাইডে কিন্তু পার্ক আছে, চলো সামনে এগিয়ে গিয়ে পার্কটাকে দেখে আসি। দেখো এইটা হচ্ছে ইকো পার্ক, গাজলডোবার ইকো পার্ক। এটা তিস্তা ব্যারেজ প্রকল্প, যদি এখন বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে পার্ক, চলো আর কি কি আছে দেখি। আসো তো বাবা, এদিকে চলে আসো। হু, কোথায় এসছি আমরা? এই ডান দিকে হচ্ছে ক্যানাল এবং সামনে কিন্তু ড্যামটা আছে। তো চলো এবার ওই দিকটায় যাই। দেখো ওই সাইডটা তো ঘুরে আসলাম। এই যে বাবা, ডুডু ডুডু। তো বাবা খুব দৌড়াদৌড়ি করলো, এখন এই সাইডটায় চলে আসলাম। এদিকে যে ড্যামটা আছে আর কি, সেই ড্যামটা এদিকে আসলাম। তো চলো ড্যামটা দেখি আসি। দেখো সূর্য ডুবে গেছে, হালকা হালকা আলো আছে এখনও অবধি। তো এই হচ্ছে টোটাল ড্যাম। এখানে কিন্তু অনেকগুলো গেট রয়েছে, এইটাই মেইনলি তিস্তার জলকে কন্ট্রোল করে। আর এখানে একটা বসার জায়গাও রয়েছে, এই যে সবাই মিলে বসে আছে, ভালো লাগে, খুব একটা খারাপ জায়গা না, ভালোই। গজলডোবা ভোরের আলো নৌকা বিহার, মানে বোটিং এরিয়া। তো চলো ওই সাইডটায় বোটিং এরিয়া আছে, আমরা বোটিং এরিয়াটা দেখে আসি। তো এই সাইডটায় চলে আসলাম, ভোরের আলো বোটিং স্পট। এখানে কিন্তু বিভিন্ন ধরনের নৌকা আছে, সেই নৌকাতে কিন্তু বোটিং হয়। চলো এবার ওই দিকটায় ফিরে যাই, ওই সাইডে কিন্তু বাজার রয়েছে, এরপরে আমরা বাজারেও ঢুকবো। দেখো ওখানে ঘোড়ার গাড়িও আছে, ইচ্ছা করলে এখানে এসে কিন্তু ঘোড়ার গাড়িতেও চড়তে পারো। ঘোড়ার গাড়িতে চড়ে ঘোড়ার ব্যবস্থাও এখানে আছে। দেখো রাত্রেবেলা ব্রিজ। অনেকক্ষণ সময় কাটালাম, সময় কাটানোর পর এইবার কিন্তু ফেরার পারা। আর ওই যে সামনে ব্রিজটা যেখানে শেষ হচ্ছে সেখানেই কিন্তু এখানের বাজার রয়েছে।
তো চলো পুরো বাজারটা ঘুরে দেখবো, বাজারে কী কী পাওয়া যায়। বিশেষ করে চিংড়ির চপ নাকি খুবই ফেমাস, তো অবশ্যই চিংড়ির চপ খাবো। আর কী কী ওখানে আছে সবটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো টিস্তা ব্যারেজের কন্ট্রোল রুমের পাশ দিয়েই কিন্তু একটা বাজার আছে, এই যে এই সেই বাজার। এইখানে রেস্টুরেন্টও আছে, বালাজি হোটেল, কল্পনা হোটেল। এখানে নাকি মুরলি মাছের ঝোল দিয়ে ভাত পাওয়া যায় এবং সেটা নাকি খুবই ফেমাস। আর এই সাইডে বিচের সাইডে যেরকম দোকান থাকে সেরকম ভাজাভুজির দোকান আছে প্রচুর। দেখো সব কিছু সাজানো রয়েছে, তো এবার আমাদেরও খাওয়ার পালা। দুটো চিংড়ির চপ অর্ডার করে দিলাম, তো চলো দেখি কিভাবে চিংড়ির চপ এরা বানায়। এখন এই যে বসে পড়লাম খাওয়ার জন্য, দেখো কি কি খাবার এখানে অ্যাভেলেবেল আছে। আমরা অর্ডার করলাম, জানি না কতটা ভালো কতটা মন্দ হবে, দেখে নাও একবার। এই হচ্ছে মোমো, চা, আর এই যে এটা হচ্ছে চিংড়ির চপ। এর সাথে কুমড়াও কেনা হয়েছে, এটা বাড়িতে গিয়ে চপ বানিয়ে খাওয়া হবে। দেখো ফেরার সময় দেখলাম যে একটা গেট খুলে দিয়েছে, তাই ভাবলাম যে তোমাদেরকে গেটটা অবশ্যই দেখানো উচিত। এই যে দেখো কিভাবে জল এদিকে চলে আসছে। দিনের বেলা হলে আরও অনেক ভালো লাগতো, যদিও আমাদের পৌঁছতে পৌঁছতেই প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো চলো এখন ফিরে যাই। চলো আজকের মতন গাজলডোবা ঘোরা এখানেই শেষ হলো। এর পরের ভিডিও দেখার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। আজকের মতন টাটা।